বয়স যতই বাড়ছে একটা বিষয় উপলব্ধি করছি, আগে কথা শেয়ার করার জন্য বন্ধু খুঁজতাম, সবার সাথে কত সহজভাবে মিশে যেতাম, নিজের মূল্যবান সময়গুলো কত নষ্ট করেছি শুধু তাদের সাথে সময় কাটানোর জন্য, তাদের কাছের মানুষ মনে করে, বন্ধু মনে করে, কতটা বিশ্বাস করে নির্দ্বিধায় নিজের মনের কথা বলে ফেলেছি, প্রয়োজনে অপ্রয়োজনে তাদের পাশে থাকার চেষ্টা করেছি, কিন্তু তাদের থেকেই পরে এমন অপ্রত্যাশিত ব্যবহার পেতাম সেটা বুঝতে পেরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করি। আজ আমি বুঝতে পারি কতটা ছেলে মানুষ ছিলাম, কতটা বোকা ছিলাম, কত সহজে সবাইকে বিশ্বাস করতাম। তাই আজ আর বাইরের কারোর জন্য সময় নষ্ট করি না, যেটুকু সময় পাই নিজেকেই দিই। আগের মতো আর অকারণে বকবক করি না, যতটা পারি চুপ থাকার চেষ্টা করি। মানুষের পাল্টে যাওয়া রূপ এত দেখেছি যে কাউকে আর বিশ্বাস করে নিজের বন্ধু বানাতে সাহস পাই না। তাই এখন মনে হয় নিজেকে নিজের বন্ধু বানানোটাই বিশেষ জরুরি। নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, দেখবে তাহলে তুমি সব থেকে বেশি ভালো আছো।